ইতিমধ্যে 2018 সালে এদের পারিশ্রমিক গড়ে 40% মতো বৃদ্ধি করেছে। আগামী অর্থবর্ষ থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর 300% হারে বর্ধিত পারিশ্রমিক পাবে। একই সঙ্গে তারা 7 বছর বয়স পার হওয়ার পর 3 লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা হিসেবে এককালীন পাবে। 7 বছর বয়স করে দেওয়া হলো এবং এককালীন 3 লক্ষ টাকা পাবে। আমি এই জন্য আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখছি। অতএব মুখ্যমন্ত্রী বললেন যে 40% বেতন বৃদ্ধি করা হয়েছে 2018 সালে 500 শিক্ষকদের, এ মুহূর্তে 3% ইনক্রিমেন্ট এবং 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট এবং সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরাই তারা 60 বছর করবে এবং তারা 60 বছরের পর এই সুযোগ সুবিধা তারা পাবে। তো এই বিষয়টি কিন্তু বলা হয়েছে। তো এছাড়াও আনএডেড মাদ্রাসার ক্ষেত্রে একটি বিষয় বলা হয়েছে, তারা এডেড হবে এবং তাদের জন্য 50 কোটি টাকা মানে স্যাংশন করেছে আগামী 2021 শিক্ষাবর্ষের জন্য। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে আপাতত সেরকম কিছু আশ্রয় না হাতে এইটুকুনি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর বিষয়ে একটি কথাও কিন্তু এখনও বলেনি মুখ্যমন্ত্রী। বাজেটে প্রাথমিকভাবে যেটুকু পেলাম আপনাদের সামনে জানালাম, অনেক শিক্ষকই কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছে। মনোরঞ্জনবাবু অসুস্থ হয়ে গেছেন, ভগীরথদা, মনোরঞ্জনবাবুতি কর্মকরী, পদবিতাদি এবং পার্শ্ব শিক্ষকরা এখনও কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে রয়েছে। তারা কিন্তু চাইছে যে বেতন কাঠামো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, কিন্তু এই পরিস্থিতিতে আদৌ কি ভোটের আগে সম্ভব সেই নিয়ে কিন্তু বড় প্রশ্নের জন্য। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন ট্রুথ নিউজ।